নমস্কার বন্ধুরা, আমি সায়ন্তনী। তোমরা দেখছো লেটস লার্ন জিওগ্রাফি চ্যানেল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পেরুর লাল নদী পুকামাইউ। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে, যাতে তোমরা সমস্ত ভিডিওর নোটিফিকেশান পেতে পারো। এবং অবশ্যই আমার টেলিগ্রাম যেটি আছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান এবং পিডিএফ এবং নতুন নতুন আপডেট পেতে জয়েন করতে পারো। চলো দেখে নেওয়া যাক পেরুর লাল নদী। আমরা জানি দক্ষিণ আমেরিকার অন্যতম দেশ পেরু, এবং সেখানে কাশকোর অঞ্চলের অন্যতম প্রধান নদী হচ্ছে পুকামাইউ বা পেরুর লাল নদী। এই পেরুর কাশকোর রিজিয়নের কাশকোর শহরের দক্ষিণ পূর্ব দিক দিয়ে এই নদী বয়ে গিয়েছে। একে রেড রিভার বা লাল নদী বলা হয়। স্থানীয় ভাষায় এই নদীর নাম পুকামাইউ। কুইচুই ভাষায় এই নদীর অর্থ হচ্ছে পুকা মানে লাল এবং মায়ু মানে নদী, অর্থাৎ পুকামাইউ মানে লাল নদী। এবারে দেখে নেওয়া যাক এর উৎপত্তি। পালকু আর রেনবো পার্বত্য অঞ্চল থেকে এটি উৎপত্তি হয়ে বয়ে চলেছে। এবং এর রং লাল কারণ আয়রন অক্সাইডের পরিমাণ প্রচণ্ড পরিমাণে বেশি, যে কারণে আয়রন অক্সাইডের পরিমাণ বেশি থাকার জন্য এর রং লাল। এবং বর্ষাকালে অর্থাৎ মে থেকে নভেম্বর মাস পর্যন্ত এই অঞ্চলে এই নদীর রং অপূর্ব দেখায়, এবং এটি 5 কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত। এবং বাকি সময়টা, বর্ষাকাল ছাড়া বাকি যে সময়টি আছে, সেটি রং কাদা গোলা খয়েরি হয়ে থাকে, এবং বর্ষাকালেই একমাত্র অপরূপ দৃশ্য দেখায়, বাকি অন্যান্য সময় জলস্তর অনেকটাই কম থাকে। এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। এরকম অনেক ভিডিও আসতে চলেছে। স্টে টিউন উইথ মাই চ্যানেল, স্টে পজিটিভ, স্টে কাইন্ড। থ্যাংক ইউ।